গুড মর্নিং, সবাই কেমন আছো? সকালবেলা এটা এইভাবেই শুরু করলাম গাছ দিয়ে। ছোট ছোট গাছগুলো দেখো আমার কীরকমভাবে বেড়ে উঠেছে, দুদিন ধরে বৃষ্টি পেয়েছে, একটা সুন্দর ফুল হয়েছে। আর আজকে কোনো রেসিপিও না, আজকে কোনো ব্লগও না, আজকে একটা দেবো রিইউজ করেছি এমন কোনো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা না করে পারলাম না, তো সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে দেখে নাও বাবুর কত খেলনা ভেঙে ফেলেছে, খেলছে এইভাবে। আর একটা কথা বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো। এই দেখো জলের বোতল আর একটু কিছু বাদাম, বাড়িতে মানে ভেজে দিয়েছি বাদাম, সেই বাদাম নিয়ে বসেছে খেলতে খেলতে খেলতে। ও উধাও হয়ে গেছে কিন্তু আমি রয়ে গেছি ওর কাছে, ওর খেলনার কাছে। তো এইভাবেই সকালটা শুরু হলো, সকাল শুরু হয়েছে অনেকক্ষণ। তো এখন ব্রেকফাস্টের টাইম বাজছে সকাল 9:30। তো কী দেখাবো তোমাদের চলো দেখে নিই। আগে যেটা দেখাবো বলেছিলাম চলে এসেছি, এটা একটা মানে পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো সেই বাক্সটা আমি রেখে দিয়েছিলাম, সেই বক্সটা দিয়েই এখন আমি ব্যবহার করব। বক্সের একটা পেজ আমি ব্যবহার করব, তো মানে পিচবোর্ড টাইপের, এটা শক্ত, তো ওটাকে আমি আগে ওই এটা একটা অ্যাকচুয়ালি এটা ছিল একটা তোমার ওয়াল ক্লক, তো সেটাকেই আমি আবার নতুন করে ব্যবহার করব ফটো ফ্রেম হিসেবে। তো বলেই দিলাম প্রথমেই, দেখো কীভাবে ওটা বানাচ্ছি, এটা খুব ইজি। তো এটা ঘড়িটা বাদই হয়ে গেছিলো, তো আমার ছেলে ওটাকে আবার খেলতে খেলতে ভেঙে ফেলেছিলো, তো আমি ভাবলাম ওটাকে দিয়ে একটা কিছু কাজ করা যায়, যেহেতু খুব সুন্দর দেখতে একটা ফটো ফ্রেম হলে ভালো লাগে, দেওয়ালে যখন থাকতো ঘড়িটা খুবই ভালো লাগতো। তো এইভাবে সার্কেল করে কেটে নিলাম ওর মাপ অনুযায়ী। তো এবার দেখো পরে দেখতে থাকো কীরকমভাবে আমি ওটাকে বানাচ্ছি, তো ভালো লাগবে আশা করি। ভালো লাগার পর ওটা আমি একটা সাদা পেপার দিয়ে ওটাকে মুড়ে দিয়েছি। ভাবছিলাম প্রথমে নিউজ পেপার দেবো, কিন্তু নিউজ পেপার দিলে কী হচ্ছে মানে কালো কালিতে লেখা ওগুলো খুব একটা ছবিটা বোঝা যাচ্ছে না, যেহেতু বাবু কালো জামা পরেছে, ব্লু কালারের জামা পরেছে, ছবিতে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু ওটা ব্লু কালারের, ডার্ক ব্লু নেভি ব্লু কালারের জামাটা পরেছে, তো সেই জন্য ওটা মানাচ্ছিল না। ওই জন্য সাদা একটা কাগজ নিয়ে ওটাকে মেরে দিলাম, মানে আঠা দিয়ে মেরে দিলাম চারপাশটা। তো গোল হয়নি ওইভাবে হয়েছে, পুরো গোল হয়নি, একটু দাঁড়গুলো কোনা কোনা রয়ে গেছে। তো এইভাবে একটু পাশটা এঁকে দিলাম, ফাঁকা যাচ্ছিলো সেই জন্য ফাঁকা লাগছিলো। তো ওরই বাবুরই স্কেচ পেন ছিল, সেইটা দিয়ে একটু পিঙ্ক কালার করে দিলাম একটু ম্যাচ করার জন্য। তো এইভাবে হলো, তো ছবিটা খুবই ছোট তখন, ও সেই জাস্ট হাঁটতে শিখেছে, তখন টলমলো পায়ে হাঁটতো। তো আমি এইভাবে নকশাটা করছি, তো দেখো কেমন লাগে তোমাদের দেখাচ্ছি। সাদা কাগজটা ওটা চিপকানোর পর আমি ওটা ঘড়ির ফ্রেমটা লাগিয়ে দিলাম আঠা দিয়ে, তো দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো, পাশের ডিজাইনগুলো ও একটু হয়ে গেছে মানে চাপা পড়ে গেছে, আর একটু উল্টো দিক করে লাগানো হলো, কিছু করার ছিল না, কারণ এই যে মাথার কাছে একটা, এই যে মাঝখানে একটা পুটকি আছে ওটা মাথার দিকে পড়েছিল, তো ছবিটা মাথাটা চাপা পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য ওইভাবে লাগাতে হলো। তো দূর থেকে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে আমার। তো তোমাদের সবার কেমন লাগলো জানানোর অনুরোধ রইল, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট।